মানব দেহে বাসা বেঁধেছে মৌমাছি, সারা দেহে কিলবিল করছে। গ্রামের ওই ছেলের সাথে মৌমাছির অদ্ভুত সম্পর্ক, জেনে নিন বিম্যানের আশ্চর্য কাহিনী। অবাক কাণ্ড! বাঁকুড়ার এক ব্যক্তির সঙ্গে মৌমাছির যেন এক অদ্ভুত বন্ধুত্ব। সারা শরীরে কিলবিল করছে মৌমাছি, ঠিক যেন বশ মানিয়ে রেখেছে কোনো দৈব শক্তিতে। কি অবাক হচ্ছেন, ভাবছেন তো যে মৌমাছি দেখলে ভয়ে সকলে দশাত দূরে সরে যায় এবং বিষাক্ত মৌমাছির কামড়ে জীবন ওষ্ঠাগত হয়ে ওঠে, সেই মৌমাছিকে কী করে বশ মানালেন ওই ব্যক্তি? আসুন জেনে নেওয়া যাক বাঁকুড়ার এই বিম্যানের আশ্চর্য কাহিনী। স্পাইডারম্যান, ব্যাটম্যান এবং অ্যান্টম্যানকে টিভির পর্দায় আমরা সকলেই দেখেছি, তবে রিল নয়। এবার রিয়েল লাইফ সুপারহিরো বাঁকুড়ার বিম্যান, অর্থাৎ মৌমাছি মানব শুক মাহমুদ। বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের চিঙ্গানি গ্রামের বাসিন্দা শুক মাহমুদ এক দশকেরও বেশি সময় ধরে ভেঙে আসছেন মৌমাছির চাক। শুধুমাত্র বাঁকুড়া নয়, গোটা রাজ্যে তিনি বিম্যান নামেই পরিচিত। বিশ্ববিদ্যালয় হোক কিংবা বাড়ির সানসেট, ভয়ানক মৌমাছির চাক ভাঙতে বহু দূরদূরান্ত থেকে ডাক আসে শুক মাহমুদের। এখনো পর্যন্ত 450 বন মৌমাছির কামড় সহ্য করতে পারেন বলেই জানিয়েছেন শুক মাহমুদ নিজেই। মৌমাছিদের সাথে থাকতে থাকতেই তাদের সাথে সখ্যতা গড়ে উঠেছে, এমনই মনে করেন শুক মাহমুদ। তিনি বলেন, এটা আপনার ধীরে ধীরে হয়েছে। সেদিনকে ছাত্রছাত্রীরা যখন সামনে ছিলেন, প্রথমত ওনারা মৌমাছির চাক ধরতেই ভয় করছিলেন, সঙ্গে সঙ্গে মৌমাছির বক্স খুলে ওই ফ্রেম হাতে ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হলো, এবং ওখানে যে অধ্যাপক ছিলেন ওনার হাতেও মৌমাছির বামি ফ্রেম ধরে দিয়েছি। উনি বললেন যে এটা যদি কামড়ায় এমন কাউকে কামড়াবে না। তো সত্যি সত্যি অতজন যে ছাত্রছাত্রী ছিলেন, মানে কাউকে এক পিস কামড়াবে না, আমাকে এক পিস কামড়ালো এই কপালের মধ্যে, কিন্তু ছাত্রছাত্রীকে এক পিস কামড়ায়নি। এটা ধীরে ধীরে হয়েছে, মানে আজ থেকে 15 বছরের কাজ চলছে। প্রত্যেক দিন মৌমাছির সঙ্গে লড়াই করতে গেলে মৌমাছির কামড় খেতে 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 আজ পর্যন্ত এই জায়গায় এসে পৌঁছেছি। এখন আর কিছু হয় না, সামান্য এই যে যেমন স্টিক এই যে দাগ হয়ে যায়, এইসব খালি দাগ হচ্ছে আর ফুলে যায় না, সামান্য জ্বালা জ্বলনটা থাকে আর ফুলে যায় না, এটা হয়। এখন পর্যন্ত আমি 400 মৌমাছির আক্রমণ সহ্য করতে পারি বন মৌমাছি। 11 জনের বিশাল সংসার, ইচ্ছে থাকলেও ক্লাস 8-এর বেশি পড়াশুনো করা হয়নি শুক মাহমুদ জালালের। ওন্দা চিঙ্গানির বাসিন্দা, ছোট থেকেই একটু ডান পিটে ছিলেন, গাছে চড়ার অভ্যেস ছিল বরাবর, সেটাই তার মধু সংগ্রহে কাজে দেয়। পাড়া গায়ে মধুর চাক ভাঙার ডাক পড়ত তার। একদিন মৌমাছির চাক ভাঙার জন্য নির্দেশ আসে খোদ বিষ্ণুপুরের মহকুমা শাসকের থেকে। সময়টা ছিল 2013 সাল। মৌমাছিদের বিরক্ত না করে নিপুণ হাতে সুখের কাজ দেখিয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন মহকুমা শাসক। তিনি উদ্দিমকে পরামর্শ দেন, এভাবে এর ওর বাড়িতে মৌমাছির চাক ভেঙে সময় নষ্ট করলে চলবে না, সংগঠিতভাবে কিছু করতে হবে, মধু তৈরির পর ঠিকমতো প্যাকেজিং করলেই খাটনি হবে সার্থক। এ ব্যাপারে জেলা শাসকের সঙ্গে কথা বলেন মহকুমা শাসক। জেলা শাসকের হস্তক্ষেপে মধু তৈরির আধুনিক মেশিনের জন্য খাদি বোর্ড থেকে 4 লক্ষ টাকা ঋণ পান সুখ। মৌমাছির পিছনে দৌড়ালে যে অনেক দূর যাওয়া যাবে তা তখন থেকেই বুঝতে শুরু করেছিলেন এই উদ্যমী। এরপর মধু সংগ্রহের জন্য বহু দূর দূরান্তে যান তিনি। ধীরে ধীরে পরিবর্তন আসে তার জীবনে। বিষ্ণুপুরের পর সুখ ডাক পেতে থাকে বাঁকুড়ার নানা প্রান্ত থেকে। তাকে দেখে তাজ্জব হয়ে যান সাধারণ মানুষ। একবার তিনি খবর পান মালদার কালিয়াচকে লিচু ফুল থেকে ভালো মানের মধু পাওয়া যাচ্ছে, কার্যত বিনা সরঞ্জামে পৌঁছে যান মালদায়। একইভাবে পুরুলিয়ার বান্দোয়ান, নিজের জেলা রানীবাঁধ ও ঝিলমিলির পলাশ ফুলের মধু সংগ্রহ করেন তিনি। আবার বিহার, ঝাড়খণ্ডেও মধুর টানে চলে যান তিনি। গুজরাটের আমেদাবাদে এক ধরনের ঘাসের ফুলও ভালো মানের মধু হয়, সেই মৌও রয়েছে সুখের জিম্মায়। শুরুর দিকে নিজের বাড়িতে মধু শোধনের কাজ শুরু করেন তিনি, পরে এক প্রশাসনিক আধিকারিকের পরামর্শে গ্রামের মেয়েদেরও এই কাজ জুটিয়ে ফেলেন। তৈরি হয় স্বনির্ভর গোষ্ঠী। জেলা থেকে ভিন রাজ্যে ঘুরে ঘুরে মধু জোগাড়ের আরও গতি আনে সুখ।
তাদের তৈরি মধু কাছের বোতলে ২৫ গ্রাম থেকে ১ কেজিতে পাওয়া যায়। তবে এই কাজে ঝুঁকি অনেকটাই বেশি। কোনো রকম আত্মরক্ষা ছাড়াই খালি হাতে কাজ করতে গিয়ে মাঝে মধ্যে মৌমাছির কামড়ও সুখ কম খাননি। এখন কয়েকশো মৌমাছির কামড়ালেও সামলে নিতে পারেন তিনি। তার এমন কাজ অনেকের কাছেই তা বিস্ময়ের। আসলে মৌমাছিদের সঙ্গে তার যে বন্ধুত্ব হয়ে গিয়েছে, মাঝে মধ্যে হুল ফুটলেও তার বিনিময়ে অনেক কিছুই পেয়েছেন এই যুবক। সংসার এখন একাই নিশ্চিন্তে এগিয়ে নিয়ে যান। বোনদের বিয়ে দিয়েছেন, ভাইদের পড়াশুনোর দায়িত্ব রয়েছে। ধোয়া বা আগুন জ্বালালে মধু পেতে কোনো সমস্যা হয় না। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মৌমাছির চাষ অর্থাৎ এপিকালচার কীভাবে করতে হয় ছাত্রছাত্রীদেরকে সেটি জানাবার জন্য তার ডাক পড়ে। শুক মোহাম্মদ জানান, বাঁকুড়ার কলেজ থেকে আমাকে ফোন করা হয়েছিল। এখানে যে জিওলজির ছাত্রছাত্রীরা আছে তাদেরকে মৌমাছি সম্পর্কে বিস্তারিত জানাবার জন্য। বাঁকুড়ার মূলত ইউক্যালিপটাস, পলাশ এবং তিলের মধু, যার মধ্যে ইউক্যালিপটাস মধুর চাহিদা সব থেকে বেশি। মৌমাছির ভূমিকা অপরিসীম এবং মৌমাছির কারণেই হতে পারে কৃষির উন্নয়ন, বললেন বাঁকুড়ার শুক মোহাম্মদ। এছাড়াও বাঁকুড়ার মধুর গুণগত মান এবং ঘনত্ব সবচেয়ে উৎকৃষ্ট বলেই জানিয়েছেন তিনি। এই বিষয়ে তিনি আরও জানান, বাঁকুড়া সম্মেলনী কলেজ থেকে আমাকে ওখানে ফোন করেছিলেন যে ছাত্রছাত্রীদেরকে জিওলজি যে ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে মৌমাছি সম্বন্ধে প্র্যাকটিক্যালি ট্রেনিং করে দেখানোর জন্য। ওনারা মৌমাছি সম্বন্ধে ট্রেনিং নেওয়ার জন্য আমার কাছে সকলে এসেছিলেন এবং মৌমাছি যে বিকিপিং বক্স, সে বক্স ওনাদেরকে দেখানো হলো। মৌমাছি যে কীভাবে মধু সংগ্রহ করে বা পরাগায়ন আনে সমস্ত কিছু বিষয়ে, মানে পুঙ্খানুপুঙ্খানু, এবং ছাত্রছাত্রীর যা প্রশ্ন সমস্ত কিছু ওনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানো হলো। এবং কৃষি যেখানে বক্সগুলো নামানো আছে সে জায়গাতে সরষে ফুলের চাষ আছে, সরষে ফুল থেকে মৌমাছিটা কী নিয়ে আসছে বা ফুল যে মৌমাছি ডাইরেক্ট মধুর পায় না প্রথমত নেকটার নিয়ে আসেন, সেই সব সম্বন্ধে ওনারা যা প্রশ্ন করেছেন সেসব সমস্ত প্রশ্নের উত্তর ওনাদেরকে সেখানে শেখানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বাঁকুড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।